শবনম বুবলি মাঝে তর্ক বিতর্কের ঘোলা জলের মধ্যে পড়লেও সবকিছু কাটিয়ে কাজ নিয়ে আছেন। কিছুদিন আগে সাকিবের বিপরীতে চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া ছবির কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি কাজী হায়াতে একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন, সেখানেও সাকিব খানের সাথে জুটি হিসেবে দেখা যাবে তাকে। বিগত ছবিগুলোতে শহর কেন্দ্রিক চরিত্রে দেখা গেল, এবার তিনি আঞ্চলিক ভাষা নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করেছেন, তাই অভিজ্ঞতার জায়গাটা অনেকটাই ভিন্ন। আর এই ভিন্নতা ক্যারিয়ারের ইতিবাচক মোড় মনে করছেন তিনি। বুবলি বলেন, অভিনয়ের কোনো নির্দিষ্ট গন্তি নেই, চরিত্রের ভিন্নতা ক্যারিয়ারের নতুন অভিজ্ঞতা যোগ করে, তাই নোয়াখালী মেয়ের চরিত্রটি আমার কাছে বিশেষ কিছু। চলচ্চিত্রে বুবলির নিয়মিত হলেও পত্রিকায় পাতায় এখনো সাকিবের বিপরীতের কথাটি লিখতে হচ্ছে গণমাধ্যমকে, তাই এই প্রশ্নে অনেকদিন ধরেই বুবলির দিকে ছোড়া হচ্ছে যে সাকিবের গন্তি থেকে তিনি বের হবেন কিনা। এ প্রসঙ্গে বুবলি বলেন, এর উত্তর আসলে নতুন করে দেওয়ার কিছু নেই, কারণ সাকিবের গন্তিতে আমি অভিনয় করছি এমনটা নয়। আমি যে ধরনের ছবিতে অভিনয় করতে চাই সেগুলোতে পরিচালক প্রযোজক আমাদের জুটিকে প্রাধান্য দিচ্ছেন। অবশ্যই আমি অন্য নায়কের সাথেও কাজ করব।